পাপিষ্ঠ যারা, গুনাহগার যারা, জাহান্নামী যারা, মৃত্যুকালীন সময়ে তাদের অবস্থা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে নবীজি সব বলে গিয়েছেন, আজান হয়ে গেলে কিছু মানুষ নামাজে যায় না, এরকম আছে না নাই? নামাজের খবর নাই, সারাদিন মিথ্যা বলে বলে জবানটা নাপাক করে ফেলেছে, গিবত করতে করতে, চুগলকুরি করতে করতে নিজের জবানটাকে নাপাক করে ফেলেছে, সুদ খেতে খেতে নিজের জীবনকে নষ্ট করে ফেলেছে, আছে না নাই? অনেক জায়গায় গেলে বলে হুজুর সুদের ওয়াজ করেন, আমি বলি সুদের আবার কি ওয়াজ? একটা হাদিসই তো হেদায়েতের জন্য যথেষ্ট। নবীজি বলেছেন সুদের 70টিরও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা, এর ওয়াজ তার জন্য। এইরকম অন্যায় করতে করতে, পাপ করতে করতে নিজেদের জীবনটাকে যারা বরবাদ করে ফেলেছে, মৃত্যু তো সবার কাছেই আসবে, নাকি আসবে না? এই লোকগুলোর যখন মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মওত জাহান্নাম থেকে একদল ফেরেশতা নিয়ে তার কাছে আগমন করবেন, তার কাছে আগমন করে মালাকুল মওত বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীথা, হে অপবিত্র আত্মা, পাপিষ্ট আত্মা, উখরুজি ইলা সখতিন মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলার পর ফাতা ফাররাকা ফি জাসাদি, ওই গুনাহগার পাপিষ্ঠ জাহান্নামে লোকটার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে। মালাকুল মওতকে যখন পাপিষ্ঠগুলো মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা যখন দেখবে, চক্ষুগুলো মোটা হয়ে যাবে। দেখবেন মানুষ, কিছু মানুষ যখন মারা যায় চক্ষুগুলো কেমন মোটা করে ফেলে। মালাকুল মওত যখন ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে আসবেন, পুরো শরীরে কম্পন শুরু হয়ে যাবে, পুরো শরীরটা নড়ে চড়ে উঠবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে। মালাকুল মওত তার রুহটা কবজের জন্য যখন পায়ের কাছে গিয়ে চাপ মারবেন, লোকটার এমন যন্ত্রণা কষ্ট অনুভব হবে, সারা দুনিয়ার সমস্ত পাহাড় দিয়ে তাকে চাপলেও এত কষ্ট তার লাগবে না। মালাকুল মওত তাকে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করবেন, কষ্ট আর কষ্ট, সেদিন বুঝবে লোকটা কষ্ট কারে কয়, যন্ত্রণা কাকে বলে, যন্ত্রণা কত প্রকার কি কি, ওই দিন লোকটা হারে হারে টের পাবে। এমন ভাবে কষ্ট দেওয়া হবে, ওই যে আগের হাদিসগুলো বলে আসলাম, কোন জীবিত মানুষগুলোকে যদি ধরে চাকু দিয়ে কিংবা ছুরি দিয়ে চামড়াগুলো টেনে টেনে ছিলে ফেলা হয়, তার আর কি যন্ত্রণা লাগবে? এই লোকটা মৌতের সময় তার চাইতে বেশি কষ্ট পাবে। এই রকম কষ্ট দিয়ে দিয়ে মালাকুল মওত তার প্রাণ কবজ করা শুরু করবে, যখন পায়ের মধ্যে চাপ মারবে, রুহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। মালাকুল মওত যখন চামড়ার নিচে চাপ মারবে, মালাকুল মওত যখন চামড়ার নিচে চাপ মারবে, রুহ গিয়ে এবার লুমের নিচে লুকাবে। এই রকম কষ্ট দিয়ে 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 লোকটার প্রাণ যখন একেবারে গলা পর্যন্ত চলে আসবে, লোকটা বুঝতে পারবে আমার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে এসেছে, নিজের হাত পাশে নিজেই ছেড়ে দিবে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। এই লোকটা যখন, এই লোকটার রূহ যখন মালাকুল মওত কবজ করে ফেলবেন, ওই যে জাহান্নামের একদল বাহিনী নিয়ে এসেছিলেন, জাহান্নামের ফেরেশতাদের বাহিনী এবার ওই লোকটার রূহটাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে মুড়ায় ফেলবে। যখন তারা রওনা হবে, লোকটার আত্মা থেকে এমন নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে, এমন নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে। এই নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত আত্মা নিয়ে যখন তারা প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে, ফেরেশতা বলবে কোন অপবিত্র, কোন পাপিষ্ট লোকটার আত্মা নিয়ে এসেছো, ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, ওই তো ভাঙ্গা উপজেলার অমুক এলাকার অমুক লোকটার রূহ। ফেরেশতারা বলবে এই দুর্গন্ধযুক্ত অপবিত্র জাহান্নামে পাপিষ্ট লোকটার জন্য, এই লোকটার জন্য আসমানের দরজা খোলা হবে না, তার রুহটাকে আইলিনে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। এই কথা বলে ফেরেশতা তার রুহটাকে এমন সজোরে ধাক্কা দিবে, এক ধাক্কার চোটে দুনিয়ার, এই দুনিয়ার জমিনের 70,000 গজ মাটির নিচে সিজ্জিনের মধ্যে গিয়ে তার রুহটা পতিত হবে। মজা বুঝবা সেদি সিজ্জিন, যেখানে পাপিষ্ট জাহান্নামীদের আত্মাকে সংরক্ষণ করা। আর যদি নেককার মানুষ হয়, 2 নম্বর শুনেন, নেককার মানুষ যারা আজান হয়ে গেলে এই মসজিদে চলে যায়,
হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের উপর জুলুম করে না, মানুষের হক নষ্ট করে না, জবান দিয়ে মিথ্যা বলে না, মানুষের গীবত করে না, চুগলখুরি করে না, জবানটাকে পবিত্র রাখে, হেফাজত করে, দিন মেনে চলে, আল্লাহকে ভয় করে জীবনযাপন পরিচালনা করে, মাত্র 20-30-50-60-70 বছরের হায়াত, এই হায়াতটাকে যারা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে, ওই মানুষগুলোর মৃত্যুর সময় যখন চলে আসবে মালাকুল মউত জান্নাতের একদল ফেরেশতা নিয়ে লোকটার কাছে এসে প্রথমে সালাম দিবে, জোরে কোন কি দিবে, বলেন তো বেঈমান গুনাহগার পাপী তাকে কি সালাম দিয়েছে নাকি? কিন্তু যখন মক্কার মানুষটার কাছে আসবে তখন এসে সালাম দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওই সকল পবিত্র লোকদের মৃত্যুর সময় ফেরেশতা এসে সালাম দিয়ে বলবে, আল্লাহর বান্দা তোমার উপরে সালাম, তোমার জন্য সালাম, তোমার প্রতি সালাম দিলাম, আল্লাহর জান্নাতে দাখিল হওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি আর ক্ষমার উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো। এই কথা বলে ফেরেশতা যখন তার রূহ কবজ করা শুরু করবে, নেককার দিনদার মানুষগুলোর রূহ যখন কবজ করা হবে, মৃত্যুর যন্ত্রণা তাদের আর ফিল হবে না। ব্যাপারটির উদাহরণ আমি এইভাবে দিচ্ছি, দেখবেন ছোট্ট বাচ্চারা ক্ষুধা পেলে কি করে, আপনাদের এলাকায় হাসে নাকি? ছোট্ট বাচ্চারা ক্ষুধা পেলে কি করে, কান্না করে। কান্না করার পর মা যখন সন্তানকে কুলে নিয়ে দুধ খাওয়ায়, দুধ পান করায়, বাচ্চা তখন কি কান্না করে নাকি? না, বাচ্চা তখন কান্না বন্ধ করে দুধ পান করে করে আরাম করে ঘুমিয়ে যায়। নেককার দিনদার আল্লাহওয়ালা মানুষ যারা, এদের মৃত্যুর সময় অবস্থা এমন হবে, একটি শিশু মায়ের কোলে দুধ পান করে যেমন আরাম করে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা দিনদার মানুষগুলোর মৃত্যুর সময় ফেরেশতা এসে যখন জান্নাতের দৃশ্য তুলে ধরবে, জান্নাতের দৃশ্য দেখতে 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 আরাম করে সে ঘুমায়া যাবে। আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে নসিব করে দিও। আমিন। আরো আসতে বলেন আমিন। তার রূহটাকে কবজ করার পর ফেরেশতারা এবার, জান্নাতি ফেরেশতারা এবার ওই পবিত্র লোকটার রূহটাকে এবার জান্নাতি কাফনের কাপড় দিয়ে মোড়াবে, জান্নাতি কাফনের কাপড় দিয়ে মোড়াবে, আর এমন সুগন্ধ তার আত্মা থেকে বের হতে থাকবে, মেশকের সুগন্ধির চাইতে আরো সুগন্ধি বের হতে থাকবে। প্রথম আসমানে যখন যাওয়া হবে, প্রথম আসমানে যাওয়ার পর আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে, ফেরেশতা আহলান সাহলান ওয়েলকাম ওয়েলকাম মোবারকবাদ জানিয়ে দরজা খুলে দিবে, আর বলবে কোন লোকটার রূহ নিয়ে এসেছো, এত সুগন্ধি ছড়ায় চতুর্দিক থেকে শুধু সুগন্ধি বের হয়। ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, ভাঙ্গা উপজেলার অমুক এলাকার অমুক লোক, লোকটা বড় নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, মা বাবার খেদমত করত, আল্লাহকে ভয় করে জীবনযাপন করত, কোনোদিন হারাম আর অন্যায় পথে জীবনযাপন করে নাই। ফেরেশতারা ওয়েলকাম করে যখন প্রথম আসমানের দরজা খুলে দিবে, এইভাবে একটার পর একটা দরজা খুলতে খুলতে 7 আসমানের উপরে ইল্লিন রয়েছে। ইল্লিন হচ্ছে আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার জান্নাতি মানুষদের রূহ সংরক্ষণ করার জায়গা। ফেরেশতারা সেখানে নিয়ে ওই লোকটার রূহকে সংরক্ষণ করবে, আর তখন তাকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুন রজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা,
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো, আল্লাহর নেককার বান্দাদের মধ্যে শামিল হও, আর আল্লাহর জান্নাতের ভেতরে দাখিল হয়ে যাও। এটা হচ্ছে নেককারদের মৃত্যুর অবস্থা। তিন নম্বর কি বলেছিলাম? শহীদ। শহীদ যারা, এই দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্যবান হলো তারা। কারণ দুনিয়ায় যত প্রকারের মৌত রয়েছে, যত প্রকারের মৃত্যু রয়েছে, সর্বশ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। কারণ সকল মৃত্যুর পরেই হিসাব নিকাশ আছে, বিচার আছে, আর শাহাদাতের মৃত্যুর পরে কোনো হিসাব নাই, বিচার নাই। বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ শহীদদেরকে জান্নাত দান করে দিবে। শহীদদের মৃত্যুকালীন যন্ত্রণাটাও কেমন শুনে নেন। আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর দিনের জন্য শহীদ হবে, আল্লাহর দিনের জন্য জীবন দিতে গিয়ে মাঝে মাঝে তোমরা তাদেরকে দেখবে হাত পা কেটে হয়তো বাতিলরা তাদেরকে হত্যা করে ফেলবে, হয়তো তাদের দেহটাকে ক্ষত বিক্ষত করে নির্মমভাবে হত্যা করা হবে, কাউকে কাউকে হয়তো ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করা হবে। তোমরা যারা দুনিয়াতে বাস করো, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তোমরা মনে করো হয়তো লোকটা অনেক আজাব পেয়ে পেয়ে, কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়। নবীজি বলছেন, তোমাদের ধারণা ভুল। হাতের মধ্যে চিমটি কাটলে মানুষ যেমন সামান্য ব্যথা পায়, ঠিক তেমনি ভাবে শহীদ যখন দুনিয়া থেকে যায়, তার চাইতেও আরো কম ব্যথা পেয়ে দুনিয়া থেকে চলে যায়। আর শহীদদেরকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, আমি তো আগেই বললাম, শহীদদের কাছ থেকে আল্লাহ হিসাব করবেন না, বিচারও চাইবেন না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। শহীদ মৃত্যুটা হচ্ছে একটা পুল বা সাঁকোর মতো। এখানে আসার সময় একটা সাঁকো দেখে আসলাম, পুল দেখে আস, ব্রিজ বুঝেন তো আপনারা, ব্রিজের কাজ হলো এক পাশের রাস্তা এক সাইডের সাথে আরেক সাইডের জুলা লাগানো। শহীদ মৃত্যুটা হলো একটা সাঁকো এই পারে দুনিয়া, আর সাঁকোটা হলো শহীদ মৃত্যু। এই শহীদ মৃত্যুর মাধ্যমে সাঁকোটা পাস দিলেই, সাঁকোটা পাস দেওয়া মাত্রই আল্লাহর জান্নাতের দরজা খুলে যায়। এই জন্য নবীজি নিজেই শহীদ হওয়ার জন্য ব্যাকুল ছিলেন। নবীজি বলেছেন, আমার মনটা চায় জিহাদ করে করে আমি শাহাদাতের পেয়ালা পান করি, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন, আমার ইচ্ছা হয় আবার জিহাদ করি, আবার শহীদ হই। আমার ইচ্ছা হয় আবার যদি আল্লাহ জীবন দেন, আবার আমি জিহাদ করে শহীদ হয়ে জীবনটা আল্লাহর রাস্তায় বিলায়া নি। সুবহানাল্লাহ, পড়তে মন চায় না। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কি কম মর্যাদার সাহাবী? হ্যাঁ, কি মনে করেন আপনি? নবীজি এই ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছেন, আকাশের মধ্যে কত তারকা আছে বর্তমান বিজ্ঞান কি বলতে পেরেছে নাকি? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে কেউ যদি আকাশের তারকাগুলো গণনা করে শেষ করতেও পারে, তোমরা মনে রেখো আমার অমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে, আমার অমরের নেক আমল গুলো গুনে গুনে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। অমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি কত বড় কথা বললেন শুনেন। নবীজি বললেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যান মিন বাদি লাকানা উমার, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, আমার অমর আমার পরে নবী হয়ে যেত। সেই অমর রাদিয়াল্লাহু আনহু হাত তুললে কি দোয়া করতেন শুনেন। আমার আপনার খাসলত হলো, আমরা হাত তুললেই দোয়া করি, আল্লাহ সম্পদ আরো বাড়াইয়া দাও, আরো কিছু হায়াত দাও, ছেলে মেয়েকে এইটা করো ওইটা করো, চাকরিতে বরকত দাও, ব্যবসায় বরকত দাও। আর অমর রাদিয়াল্লাহু আনহুর মুনাজাতটা কেমন ছিল শুনেন। তিনি হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি বলতেন, ওগো রব, আমাকে তুমি রাসূলের পবিত্র শহরে মৃত্যু নসিব করে দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। দোয়া কবুল হয়েছে, রাসূলের শহরেই শাহাদাতের মৃত্যু তার হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য এরকম পাগল পারা ছিলেন, এই জন্য শাহাদাতের তামান্না আমাদের দিলের ভেতরেও থাকার দরকার আছে না নাই? শাহাদাতের তামান্না যদি আমাদের দিলে থাকে, লাভটা হবে কি শোনেন? শাহাদাতের আকাঙ্ক্ষা যদি থাকে, যদি আপনি শহীদ না হন, একটা বেনিফিট আছে না নাই? নবীজি বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশি। নবীজি বলেছেন,
কারো দিলের মধ্যে কারো অন্তরের মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে, আর লোকটা যদি শহীদ না হয়ে বিছানায় মারা যায়, দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে শহীদই মৃত্যুর মর্যাদা দান করে দিবে। মরতেই হবে যখন, শহীদই মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদই মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। বলে না আমিন। যারা আল্লাহর রাস্তায় মারা যায় আল্লাহ বলছেন তারা মরে না, তারা জীবিত। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, কুরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। ওরা তো চায়নি কো আয়েশি জীবন, চায়নি কো তারা জুলুম শোষণ, আল্লাহর পৃথিবীতে তারা, আল্লাহর পৃথিবীতে তারা চেয়েছিল আল্লাহর শাসন, তাদেরকে মৃত বলো না। অন্যায়ার মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরী এই রাজপথে, মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু, আরেক নাম নব জীবনে, হে খোদা মৃত্যু এই বাসনা, হে খোদা মৃত্যু এই বাসনা, দাও অন্তরে সব মুমিনের তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। নিষেধ করেছেন কে? নিষেধ করেছেন কে? এই মৃত্যু আমাদের কাছে আসবে না। মৃত্যুর বৈশিষ্ট্য আর মৃত্যু যন্ত্রণার ধরন বললাম। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, মান আকিয়াসুন নাস ওয়া আহজাবুন নাস, নবীকে প্রশ্ন করা হলো, নবী গো সবচেয়ে চালাক আর বুদ্ধিমানকে, এই প্রশ্ন আপনাদেরকে করলে ভাঙ্গার মানুষ তো চাঙ্গা, জবাব দিবে হুজুর কম বয়সে যারা মাল কামাইছে, জাগা সম্পদ বাড়ি গাড়ি করে ফেলছে, এরাই চালাক। এই উত্তর কি সঠিক? আপনি না হয় একটা বাড়ি বানিয়েছেন, একটা বাড়ি করতে করতে মানুষের 40-50 বছর সময় লেগে যায়, ধরলাম 60 বছর বাঁচবেন, 50 বছর লাগলো বাড়ি করতে, থাকবেন আর কয়দিন? কথা কর না কেন? এই 10 বছরে তো আরামে থাকার জন্য এত হারাম খুরি করে যাচ্ছেন, আর কবরে কত হাজার কোটি বছর থাকবেন আপনি জানেন না? কবরের বাড়ি কি ভালো করে তৈরি করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি এমন বহু মানুষ দেখেছি বাড়ি বানাচ্ছে বাড়ি বানাচ্ছে, বাড়িটা শেষ আর কয়েকদিন পর উঠে যাবে, ওই সময় মরে গেছে। আছে? আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে চালাক আর বুদ্ধিমান কে, নবীজি কি জবাব দিলেন দেখেন, আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদাল লিল মাউত, নবীজি বললেন মানুষের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান হলো সে ব্যক্তি যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। মৃত্যু পরবর্তী জীবনটাকে সুন্দর করার জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে অন্যায় ছেড়ে দেন, অপকর্ম ছেড়ে দেন,
আজান হলে নামাজে যান, আপনার তো দিনটা শুরু হয় শয়তানের গুলামি দিয়ে। নামাজ আদায় করলে খুশি হন কে? আল্লাহ। নামাজ চাললে খুশি হয় কে? কিরে ভাই, ফজরের নামাজ ছাইরা দিয়া আপনি কারে খুশি করেন দিনটা শুরু করছেন? ফজরের নামাজ, নামাজে গেলে খুশি হন কে? আল্লাহ। গুলামি হয় কার? আল্লাহ। আর নামাজে না গেলে গুলামিটা হয় কার? শয়তানের। তো আপনি কার গুলামি দিয়া দিন শুরু করেন? সে আরা সুরাতে মাইন্ডসেট জাত হলেও আপনি হচ্ছেন আসলে শয়তানের খাস গুলাম। নিজেকে আল্লাহর গুলাম বানান, আল্লাহর গুলাম বানান নিজেকে। পাঁচ ওয়াক্তের নামাজ নামাজ ছেড়ে দিয়ে শয়তানের গুলামি করে আল্লাহর গুলাম পরিচয় দিতে আপনার কি একটু লজ্জা শরম লাগে না? মিয়া, আগে নামাজ ঠিক করেন। সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ। নামাজ সফলতার চাবি, নামাজ জান্নাতের চাবি। যুবকরা, আজান হলে নামাজে যাইও ভাই, নামাজে যাইও। তোমরা নামাজের সামনের কাতারে থাকবা, তোমাদের এই বয়সটা চরিত্র গঠনের বয়স। আল্লাহ নবী বলেছেন, হাসরের মাঠে যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যুবকগুলোকে ডেকে ডেকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, যুবক ভাইরা, যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, অনেকে এশার নামাজে যায় না, কয় পড়ার টাইম। তুমি এশার নামাজ আজান হয়ে গেলে মানে তোমার স্টাডি অফ করে দাও, বন্ধ করে দাও, নামাজ জামাতের সঙ্গে এসে পড়তে বসো, দেখবা তোমার মেধা শক্তি আরো প্রখর হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজে যাইও। আর আমার বাবাদেরকে বলবো, অনেক বাবারা আছে আজানের সময় বিড়ি টানে, বিড়ি টানে, ফু দেয়, ফু দেয়, দেখে এটা কত দূর উপরে উঠছে। আছে এরকম বাবারে, আজান হইলে নামাজে যাইয়েন, এই যে বিড়ি টানতেছেন, বিড়ি টানার মধ্যে মরে গেলে কি হবে? হ্যাঁ, আপনি আপনার মৌতের খবর জানেন? শোনেন, গতকাল রাতে দুনিয়ায় বহু মানুষ জিন্দা ছিল, আজ রাত তাদের কবরে প্রথম রাত হয়েছে। আগামীকাল আপনার কবরে প্রথম রাত হতে পারে। এই চিন্তা কেন আপনার মাথায় আসে না? কালকে মিটিং এর ডেট দিয়ে রাখছেন, এই আজকে ওয়াজ শুনে যাওয়ার সময় আপনার মৃত্যু হইতে পারে। এরকম বহু জায়গায় হয় না, ওয়াজ শুনে যাওয়ার সময় বক্তা মরে গেছে, শ্রোতা মরে গেছে, থাকবেন না দুনিয়াতে আপনি। Keep in your mind, মনে রাখবেন মৃত্যু আপনার সামনে, সামনে না, মৃত্যু পেছনে, কবর সামনে, মৃত্যুটা পেছনে তারা করছে, যে কোনো সময় আপনাকে ধরে ফেলবে আর কবরে নিয়ে যাবে। আর কবর খুব সাংঘাতিক জায়গা, কবরে কোনো ক্লাস নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে এবার বলছে, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পার্ম আর মহিলাদের অভাব, এই দুটুকু মিলে, এই দুটুকে মিলে একত্রিত করে এক ফুটানা পাক পানি তোমার মায়ের জরায়ুর ভেতরে একেবারে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি তো কিছুই ছিলে না, এক ফুটানা পাক পানি থেকে তোমার পয়দা হয়েছে। এই দুনিয়াতে আসার পরে আমাদের অনেকের ফুটানি এত বেড়ে যায়, কত ভাবসাব, কত অহংকার নিয়ে আমরা অনেকে চলাফেরা করি। অথচ আল্লাহ তাআলা বলছেন, এক ফুটানা পাক পানি থেকে তোমার পয়দা হয়েছে, এমন নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে যেই নাপাক পানি ফুটা বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি থেকে বান্দা তোমার পয়দা হয়েছে। ওই নাপাক পানি ফোঁটাকে আমি তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম, এরপরে এই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম, অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে আমি গোস্তপিণ্ড পরিণত করলাম,
তার উপরে সেই গোস্তপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তখনও তোমার কান ছিল না, চক্ষু ছিল না, নাক ছিল না, ঠোঁট ছিল না, ফেস কাটিং ছিল না, কিছুই ছিল না, হাত ছিল না, পা ছিল না। আল্লাহ তাআলা বলছেন, এরপরে আমি হাড্ডির উপরে গোস্তের পোশাক পরিয়ে দিই, তোমার হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, ঠোঁট দিলাম, নাক দিলাম, কান দিলাম, সুন্দর একটা ফেস কাটিং দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। এরপরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে ছোট্ট একটা বাচ্চার আকারে মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তুমি আসলে, আসার পরে এখানে তুমি চিরকাল থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে তোমরা সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপরে তোমাদেরকে ডে অফ রিসারেকশন পুনরুত্থান দিবসে তোমাদেরকে কবর থেকে উঠি হাশরের মাঠে একত্রিত করবেন কে? কিছুই ছিলাম না আমরা, আমাদেরকে সৃষ্টি করে পয়দা করে দুনিয়াতে পাঠিয়েছেন কে? যেখানে এসেছি সেখানে থাকবো না, যার কাছ থেকে এসেছি তার কাছেই চলে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমরা আবার তার কাছেই ফিরে যাব। তার সাউন্ড অ্যাডজাস্টমেন্ট কিন্তু খুবই ভয়াবহ খারাপ, এটা এখন ঠিক করার ইয়া না, আপনি ঠিক করবেন না, ঠিক করতে গেলে এখন অসুবিধা হবে। এটা তো আমি মাহফিলে আসার আগে বলে দিই, আমার মনে হয় এই এই কমিটিকেও সকাল, আর আপনারা যারা মাইকের ভাইরা আছেন, একটা প্রোগ্রামে এতগুলো মানুষ আসে, আমরাও আসি কষ্ট করে, সাউন্ড যদি অ্যাডজাস্টমেন্ট করতে না পারেন প্রোগ্রামের সব কিছু তো আপনারা নষ্ট করে ফেলবেন। আপনার মাইক্রোফোনগুলো কি দিয়েছেন আমি জানি না, আপনি মাইক্রোফোন দিবেন আহুজা 3400 অথবা 3500 মডেল, তাই এটা এগিয়ে গিয়ে বলতেছি কথা, তাও তো যায় না। মাইক ভালো না হইলে 5-10 মিনিট বক্তব্য দেওয়া যায়, কিন্তু 1-1.5 ঘন্টা কোরআনের তাফসির করা যায় না। সম্মানিত সুধী মণ্ডলী, দাঁড়ান, এখন আর ঠিক হবে না, আমরা আপনারা বছরে মাহফিল করেন একটা, আর আমরা ডেইলি করি 2-3টা, আমাদের অভিজ্ঞতা আছে তো আপনাদের চেয়ে বেশি। মাইক যদি আসরের সময় মাগরিবের সময় ঠিক না করে, হুজুর উঠার পরে, বক্তা উঠার পরে মাইক ঠিক করতে যাবে, মাহফিলের অঘটন ঘটাইছেন। এটা ঠিক করার টাইম ছিল আসরের সময়, মাগরিবের সময়, এখন কেন ঠিক করবেন আপনি? আপনারা শুনে যেমন মজা পাচ্ছেন না, আমি কথা বলেও আরাম ফিল করছি না। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে যেখানে আমরা আছি এখানে আমরা থাকব না, সবাই আমরা চলে যাব। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেক প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কেউ আমরা থাকব না। মৃত্যু এটি হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাব না, কেউ রেহাই পায়নি, কেউ ভবিষ্যতে পাবেও না। এই মৃত্যুর কিছু বৈশিষ্ট্য রয়েছে, দেয়ার আর সাম ক্যারেক্টারিস্টিক অফ ডেথ, মৃত্যুর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই মৃত্যুর মোট 8টি বৈশিষ্ট্য রয়েছে, আমার কথা আপনারা বুঝে থাকলে জবাব দেন তো, মৃত্যুর মোট কয়টি বৈশিষ্ট্য রয়েছে? 8টি। চলেন আমরা জেনে নিই। ফার্স্ট অফ অল, প্রথমত হচ্ছে এটি এমন একটি বিষয়, মৃত্যু এটি এমন এক পেয়ালা, এই পেয়ালা থেকে সবাই পান করবে, মরণের স্বাদ সকলকেই ভোগ করতে হবে, প্রত্যেকটি প্রাণসত্তাকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য যাদের প্রাণ আছে কেউ যেন মৃত্যু সম্পর্কে গাফেল হয়ে না যায়। রব্বুল আলামিন এই মৃত্যুর কথা একটি আয়াতে নয়, কোরআনুল কারীমের ভিন্ন ভিন্ন 4টি জায়গায় আল্লাহ একই কথা 4 বার বলেছেন, কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত,
তিন জায়গায়, ভিন্ন ভিন্ন তিনটি জায়গায় একই কথা আল্লাহ তিনবার বলেছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, সূরাতুল আম্বিয়া 35 নম্বর আয়াত, সূরাতুল আনকাবুত 57 নম্বর আয়াত, সেম কথা আল্লাহ কয়বার বলেছেন? তিনবার। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত, এভরি সোল উইল টেক দা টেস্ট অফ ডেথ, এভরিওয়ান উইল টেক দা টেস্ট অফ ডেথ, প্রত্যেককেই মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। আরবের এক কবিতার কবিতা এই জন্য বড় সুন্দর করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুম কুল্লু নাসিন দাখিলুন, মৃত্যু হচ্ছে এমন এক পেয়ালা, এই পেয়ালা থেকে সবাই পান করবে, আর কবর এমন একটি ঘর যেই ঘরে সকলকেই প্রবেশ করা লাগবে। বিভিন্ন মসজিদের মাইকে দেখবেন মাঝে মাঝে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর এলান হয়, বিভিন্ন মানুষের মৃত্যুর খবর ঘোষণা করতে করতে আর মসজিদের মাইক থেকে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর শুনতে শুনতে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যখন আপনার মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হবে, যখন আপনার মৃত্যুর খবর দিকে দিকে মানুষকে শোনানো হবে। এই সময় আসবে কিনা বলেন? কত মানুষের জানাজায় আপনি গিয়েছেন, একটা সময় আসবে যখন চতুর্দিক থেকে মানুষেরা ছুটে আসবে আপনাকে জানাজা দেওয়ার জন্য। এখন রাত 10:45 বাজে, আগামীকাল 10:45 রাত 10:45 আপনি মাটির নিচে কবরে ঘুমিয়ে থাকতে পারেন। আপনি মনে করছেন হুজুর আমি তো সুস্থ মানুষ, আমি তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা না, পৃথিবীতে এমন বহু অসুস্থ মানুষ আছে ডাক্তার বলেছে 3 দিনের ভেতর মারা যাবে, কিন্তু দেখা গিয়েছে আল্লাহ তার কুদরত দিয়ে 3 দিন নয় মাসের পর মাস আল্লাহ ওই রোগীকে বাঁচিয়ে রেখেছে, এরকম আছে না নাই? আবার পৃথিবীতে এমন বহু সুস্থ মানুষ আছে সুস্থ শরীর নিয়ে রাতের বেলা ঘুমায়, ফজরের সময় ঘর থেকে লাশ বের হয়ে যায়, আছে এরকম? এখন যার হাতে একটা স্মার্টফোন আছে আর ফোনের মধ্যে যদি ইন্টারনেট কানেকশন থাকে গোটা দুনিয়া তার হাতের মুঠায়, গোটা দুনিয়ার খবর সে মুহূর্তেই নিয়ে ফেলতে পারবে, কিন্তু আমার বাবারা আমার ভাইরা গোটা দুনিয়ার খবর যদিও আমরা মুহূর্তের মধ্যে নিয়েও ফেলতে পারি, আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে, কেউ জানেন আপনারা? হয়তো অনেকে ভাবতে পারে যে না আমি তো সুস্থ সবল মানুষ, কত সুস্থ মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে, এরকম আছে না নাই? সবাই চলে যাব, তাহলে মৃত্যুর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সকলকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, নাম্বার 2। 2 নম্বর হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে। ভাঙ্গা থানায় আপনার নামে মামলা হয়েছে, ভাঙ্গা থানায় আপনার নামে মামলা হওয়ার পর রাত 1টার দিকে পুলিশ ফোর্স নিয়ে বের হয়েছে আপনাকে অ্যারেস্ট করার জন্য, এক বন্ধু সেটা দেখেছে, দেখার পরে আপনাকে বলল দোস্ত তোর বাড়ির দিকে দেখেছি পুলিশ যাচ্ছে, যদি বাড়িতে থাকিস তাড়াতাড়ি বের হয়ে যা, পুলিশ পাইলেই কিন্তু তোরে অ্যারেস্ট করে ফেলবে। এই কথা শোনার পরে বন্ধু কি বাড়িতে থাকবে নাকি বাড়ি থেকে পালাবে? পুলিশের হাত থেকে বাঁচার জন্য হয়তো পালিয়ে আপনি ঘর থেকে পালিয়ে পেছনের দরজা দিয়ে দৌড় দিয়ে হয়তো পুলিশের হাত থেকে রক্ষা পাবেন, কিন্তু যেই দিন যেই সময় মালাকুল মওত চলে আসবে দৌড়াইয়া কুল পাবেন না, যেখানেই যান না কেন মালাকুল মওত সামনে এসে দাঁড়িয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারিমে 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 78 নম্বর আয়াতের মধ্যে বললেন, যেখানেই থাকো না কেন আর যেই অবস্থায় থাকো না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি কোনো উঁচু টিলায় গিয়ে অবস্থান না, আর যদি মনে করো ওই উঁচু টিলায় অবস্থান নিলে
মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে। এই কথা মনে করো না, যেখানে যাও না কেন মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমুআ এর 8 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আরবের প্রখ্যাত কবি জুহাইর তার কবিতায় কয়েকটি সুন্দর লাইন লিখলেন, এই কবিতার লাইনগুলো এই আয়াতের ভাবার্থ হয়ে গেল। তিনি তার কবিতায় বড় চমৎকার করে লিখলেন, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানাল্লাহু, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানাল্লাহু, ওয়া ইয়ুরকা আসবাবাস সামা বিসুল্লামি। আর আমার দেশের কবি একজন লিখেছেন, মরণ থেকে পালাও তুমি সেই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগে শিরি। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সেই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে। আচ্ছা, মৃত্যুর কি কোনো ট্যাবলেট আছে, কোনো ক্যাপসুল আছে, কোনো সিরাপ আছে? থাকলে সব ঔষধ বাদ দিয়ে মানুষ ওইটা খেয়ে ফেলতো যেন না মরে। কারণ মানুষ বাঁচার জন্য কত কিছু করে, মৃত্যু থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। একটা ঘটনা আমার মনে পড়েছে, বলবো? সুলাইমান আলাইহিসসালামের নাম শুনেছেন তো আপনারা? হ্যাঁ, তিনি কে ছিলেন? একজন নবী ছিলেন, বাবাও নবী ছেলেও নবী। বাবার নাম কি, কে বলতে পারবেন? মাশা আল্লাহ, দাউদ আলাইহিসসালাম। সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিসসালাম, রব্বুল আলামিন তাকে একদিকে নবুয়ত দিয়েছিলেন, অন্যদিকে তাকে পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। তিনি কেবলমাত্র মানুষ নয়, জিনদেরকেও তিনি শাসন করেছেন। আর আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন, মাত্র 13 বছর বয়সে তিনি তার বাবার রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করে গোটা পৃথিবী তিনি শাসন করেছেন। আর রব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিলেন, তিনি যখন সকালবেলা ভোরবেলা তার সিংহাসনে আরোহণ করতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ তিনি চলে যেতেন। আবার যখন বিকেলবেলা সন্ধ্যাবেলা তার সিংহাসনে আরোহণ করতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ আবার ফিরে আসতে। পিপিরিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, এই মর্যাদা তাকে দিয়েছেন কে? সুলাইমান আলাইহিসসালামের কাহিনী শুনুন। সুলাইমান আলাইহিসসালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল, তিনি তার মন্ত্রীকে নিয়ে বসে আছেন, এমন সময়ে মালাকুল মওত মানুষের বেশ ধরে সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিসসালামের কাছে আসলেন। সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিসসালামের সাথে কথোপকথন শেষ করে তিনি যখন চলে যাচ্ছিলেন, ওই মন্ত্রীর দিকে একটু করে তাকালেন। মন্ত্রী ভয়ে ভীত বিহ্বল হয়ে গেল। মালাকুল মওত চলে যাওয়ার পরে মন্ত্রী বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে যে লোকটি এসেছিলেন তাকে তো চিনলাম না, জীবনে কোনোদিন তাকে দেখি নাই, এই লোকটার পরিচয় একটু বলেন। সুলাইমান আলাইহিসসালাম তার মন্ত্রীকে বললেন, ও আমার মন্ত্রী শোনো, ইনি কোনো সাধারণ মানুষ না, মানুষের বেশ ধরে মালাকুল মওত আমার কাছে এসেছিলেন। এই কথা শোনা মাত্র এই মন্ত্রীর কলিজা আরো কেঁপে উঠল। সে তখন বলল, গো আল্লাহর নবী সুলাইমান, এই জন্য তো লোকটা যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল, আমার পুরো কলিজা কেঁপে উঠেছিল, তার তাকানোর ভাব দেখে আমি বড় ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলাম। গো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তাআলা তো আপনাকে মুজিজা দিয়েছেন, বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন, আপনি বাতাসকে হুকুম করেন,
বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের একটা দূরবর্তী জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম তার মন্ত্রীর কথা মোতাবেক বাতাসকে আদেশ করলেন, আর বাতাস তার মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটি দূরবর্তী জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মওত সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালামের কাছে যখন আসলেন, সুলাইমান আলাইহিসসালাম প্রশ্ন করলেন, কি ব্যাপার, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে বলো? বেচারা আমার মন্ত্রী তো বড় ভয় পেয়ে গিয়েছিল, ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। মালাকুল মওত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার সাথে সাক্ষাৎ করে কথাবার্তা শেষ করে যখন চলে যাচ্ছিলাম, লোকটার দিকে যখন তাকালাম রীতিমতো আমি অবাক হয়ে গেলাম, কারণ আপনার সাথে সাক্ষাৎ শেষ করার পরে আল্লাহর দেওয়া শিডিউল ছিল এই লোকটার জান আমি কবজ করব হিন্দুস্তানের একটা জায়গা থেকে। মনে মনে চিন্তা করলাম যে লোকটার জান এখন গিয়ে আমি হিন্দুস্তান থেকে কবজ করব, এই মুহূর্তে সে আপনার পাশে কি করে, লোকটাকে আপনার পাশে দেখে আমি বড় অবাক হয়ে গেলাম, এই জন্য তার দিকে আমি অবাক নয়নে তাকিয়েছিলাম, কিন্তু আরো অবাক হয়ে গেলাম আমি আল্লাহর শিডিউল মোতাবেক কিছুক্ষণ পরেই যখন হিন্দুস্তানের ওই জায়গায় গেলাম, লোকটাকে আবার গিয়ে ওই জায়গাতে পেয়ে গেলাম, ব্যাপার বুঝলাম না এত কম সময়ে লোকটা এই জায়গায় চলে আসলো কেমনে। সুলাইমান আলাইহিসসালাম পুরো ঘটনা শোনালেন, পুরো ঘটনা শুনিয়ে বললেন, আহারে মালাকুল মওত, শোনো, আমার মন্ত্রী বেচারা মৃত্যু থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মরণের হাত থেকে সে রেহাই পেল না। মরণের হাত থেকে রেহাই পেয়েছে, ঘটনা কি মন দিয়ে শুনছেন আপনারা? আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে কোনো কিচ্ছা বলবো না, মনোযোগ দিয়ে শুনবেন, নাকি ঘুম চলে আসছে আপনাদের? তাহলে মৃত্যুর দুই নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম, এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য বলবো বলছিলাম, কয়টা বলছি বলছি কয়টা? দুইটা, নাম্বার থ্রি। তিন নাম্বার হচ্ছে, নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ হোম, মৃত্যুর থাবা থেকে কেউ রেহাই পাবে না, এমনকি পয়গম্বরেরা পর্যন্ত মৃত্যুর থাবা থেকে রেহাই পান না। আল্লাহু আকবার। বলেন তো এই পৃথিবীর সমস্ত মানুষের বাপের নাম কি? আর একটু জোরে বলেন। আরে ভাঙ্গার মানুষ তো চাঙ্গা হওয়ার কথা, জবাবও চাঙ্গা হবে, তাই না? তাইলে বলেন পৃথিবীর সমস্ত মানুষের বাবার নাম কি? আদম আলাইহিসসালাম কি মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছেন নাকি? এবার শুনুন, ঘটনা তো আরেকটা মনে পড়ে গিয়েছে, বলবো নাকি বিরক্ত লাগে, খারাপ লাগে? সেদিনা আদম আলাইহিসসালাম কি রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানালেন, সাইয়েদনা আদম আলাইহিসসালামকে রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানানোর পরে নিজেই তার ভেতরে আল্লাহর রূহ ফুঁকে দিলেন। এরপরে সাইয়েদনা আদম আলাইহিসসালামের পিঠের মধ্যে হাত বুলিয়ে এই পৃথিবীতে আদমের অনাগত সকল সন্তানদের রূহগুলোকে আল্লাহ বের করে আনলেন সাইয়েদনা আদম আলাইহিসসালামের সামনে। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আদম আলাইহিসসালামের যত সন্তানরা আসবে, অর্থাৎ সমস্ত মানুষের রূহ আল্লাহ আদম আলাইহিসসালামের সামনে হাজির করে একটি রূহ সভা করলেন। বলেন তো জনগণ দিয়ে কি সভা হয়? আর একটু জোরে বলেন, জনগণ দিয়ে কি সভা হয়? জনসভা। আর আদম আলাইহিসসালামের সামনে আল্লাহ সব রূহ একত্রিত করে কি সভা আল্লাহ করলেন? আর একটু জোরে বলেন, রূহ সভা। আদম আলাইহিসসালামের সামনে এতগুলো রূহ, আদম আলাইহিসসালাম দেখে বললেন, অগরব মান হা উলাই, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, হুম যুররিয়াতুক, এরা সবাই হচ্ছে তোমার অনাগত সন্তান, কিয়ামত পর্যন্ত ধারাবাহিক ভাবে এরা একের পর এক দুনিয়াতে আসতে থাকবে। আদম আলাইহিসসালাম বললেন, এত সন্তান আমার দুনিয়াতে আসবে নাকি? আল্লাহ বললেন, হ্যাঁ। আল্লাহ বললেন, আদম শোনো, উমরুকা আলফাসানা, আমি তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। জোরে কোন কত বছর? আর একটু জোরে বলেন, কত বছর? আদম আলাইহিসসালাম বললেন, বুঝলাম, আমাকে তুমি 1000 বছর হায়াত দিয়েছ। আদম আলাইহিসসালাম সামনে থাকা রূহগুলোর দিকে তাকালেন, হঠাৎ করে একটা রূহের দিকে তার নজর গেল। তিনি বললেন, অগরব মান হাদা, এটা কে, এটা কার রূহ? আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ,
এটা তোমার ছেলে দাউদ, আমি তাকে নবী বানাবো। এই কথা শুনে আদম আলাইহিস সালাম খুশি হলেন, খুশি হয়ে বললেন, অগরব আমার ছেলে দাউদকে তুমি কত বছর হায়াত দিয়েছ? আল্লাহ তাআলা বললেন, সিত্তুনা সানা, 60 বছর। জোরে কোন কত বছর? 60 বছর। আর আদম নবীর কত বছর? 1000 বছর। আদম আলাইহিস সালামের ছেলে দাউদ নবীর হায়াত কত বছর? 60 বছর। 60 বছর। এই কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে 1000 বছর হায়াত দিয়েছ, আর আমার এত সুন্দর ছেলে দাউদকে তুমি মাত্র 60 বছর হায়াত দিয়েছ। মাবুদ গো, আমার হায়াত থেকে 40 বছর মাইনাস করে আমার ছেলে দাউদকে আরো 40 বছর হায়াত আমার তরফ থেকে দিয়ে দাও। তাহলে দাউদ আলাইহিস সালামের বয়স ছিল 60, আদম আলাইহিস সালামের কাছ থেকে 40 এড হলে 60 আর 40 হয় কত? 100। এখন ছেলের জন্য বাপের দাবি কবুল করে ফেললেন কি? আল্লাহ। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত থেকে 40 বছর কমে গেলে থাকে কত? 960। না, হিসাব নিকাশে দেখি আপনার চাঙ্গা, 960। আদম আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন, 960 বছর পরে মালাকুল মওত আদম আলাইহিস সালামের কাছে আসলেন। আদম আলাইহিস সালাম মালাকুল মওতকে আদম আলাইহিস সালাম মালাকুল মওতকে বললেন, কি ব্যাপার, এখন তুমি এসেছো কেন? এখনো তো টাইম হয় নাই, আমাকে তো আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছেন। মালাকুল মওত বললেন, আপনি যে আপনার ছেলে দাউদকে 40 বছর দিয়ে ফেলেছেন এটা কি ভুলে গিয়েছেন নাকি? আদম আলাইহিস সালাম বললেন, না আমি দেই নাই। মালাকুল মওত বলতেছে, এবার না আপনি দিয়েছেন, একজন বলে দেই নাই আর একজন বলে দিয়ে দিছে, এখন বলেন তো ঝামেলা আছে না নাই? দুইজন ঝগড়া শুরু করেছে। আদম আলাইহিস সালাম বলতেছেন দেন নাই, আর মালাকুল মওত বলতেছেন দিয়েছে। দুইজন যখন বাক বিতণ্ডায় জড়িয়ে গেলেন, মালাকুল মওত আল্লাহ তাআলাকে বললেন, অগরব আপনার বান্দা আদম তো ভুলে গিয়েছে, ভুলে যাওয়া এটা আদমের স্বভাব, এই জন্য আমরা তো আদমের সন্তান, আমরাও ভুলে যাই। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম ভুলে গিয়েছিলেন এই জন্য আদমের সন্তান হিসেবে আমরাও ভুলে যাই। রাতের খাবার খেয়ে এসে অনেকে বলে খায় নাই, ঠিক আসলে খাইছে কিন্তু ভুলে গিয়েছে, ভুলে যাওয়া আমাদের স্বভাব। গতকাল এক এলাকায় গিয়েছে, ভুলে গিয়েছে বলেছে এখন যায় নাই, এরকম হয় কি হয় না? আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন, আল্লাহ মালাকুল মওতকে বললেন, মালাকুল মওত ফিরে আসো, আমার আদম ভুলে গিয়েছে, আমরা সেটা লিখে রাখি নাই, সাক্ষীও রাখি নাই, এখন থেকে লিখেও রাখা, সাক্ষী রাখার সিস্টেম চালু হলো, আদমকে আরো 40 বছরই দিয়ে দাও, 40 বছর দাও, 1000 বছর যখন হায়াত হলো, এরপরে কি আদম নবী থেকেছেন নাকি দুনিয়া থেকে চলে গিয়েছেন? আপনি কি থাকতে পারবেন নাকি? উলুল আজমি মিনার রসুল যারা ছিলেন, বড় বড় পয়গাম্বাররা পর্যন্ত মরণের হাত থেকে রেহাই পান নাই। মুসা নবীর কাহিনী মনে পড়ে গেল, বলবো? এগুলো কিন্তু আউল ফাউল কিচ্ছা না, কোরআন থেকে হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে লম্বা একটি হাদিস রয়েছে, সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামের মৌতের সময় যখন এসে গেল, মুসা নবী বলেন, তো নরম নবী না গরম নবী? খুব গরম, খুব রাগী নবী। যখন রাগ করতেন চুলগুলো খাড়া হয়ে পাগড়ি ভেদ করে ফেলতো, এত রাগী নবী ছিলেন। ফেরাউনের বংশের এক লোককে এক থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, থাপ্পড়ের ওজনটা কম না বেশি? রাগ কম না বেশি? মুসা নবীর কাছে মালাকুল মওত আসলেন, মুসা নবীকে এসে বললেন, মালাকুল মওত, আমি মালাকুল মওত আপনার কাছে এসেছি। মুসা নবী বললেন, তো কি হইছে? দেখছেন অবস্থা? মালাকুল মওত বললেন, কি হয়েছে মানে আমি কেন আসি আপনি কি জানেন না? মুসা নবী বললেন, কেন এসেছো? মালাকুল মওত বলল, আমি আপনার জান কবজের জন্য এসেছি। মুসা নবী বললেন, আসো, জান এসে কবজ করো। ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন মালাকুল মওত মুসা নবীর কাছে আসলেন, মুসা নবী মালাকুল মওতের চোখের উপরে এক থাপ্পড় মারলেন, চক্ষুটা বের হয়ে গেল। আল্লাহু আকবার! এক থাপ্পড় খাইয়া মালাকুল মওত আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বললেন, আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মওত,
লোকের কাছে আমাকে পাঠিয়েছ, গিয়েছিলাম তার জান কবজ করতে, উল্টা আমার জানই কবজ করে ফেলতেছিল। আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত, ফিরে যাও আমার নবী মুসার কাছে গিয়ে বলো, আমার নবী মুসা, তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটা ষাঁড়ের পিঠের উপরে তার হাত রাখেন। ষাঁড় বুঝেন তো আপনারা, একটা ষাঁড়ের পিঠের উপরে হাত যেন রাখেন, তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ তাকে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিবে। মুসা আলাইহিসসালাম তো বুদ্ধিমান, বিচক্ষণ নবী, তিনি মালাকুল মউত কি পাল্টা কোয়েশ্চেন করলেন, বুঝলাম প্রত্যেকটা লোমের বিনিময়ে না হয় এক এক বছর হায়াত বাড়বে, ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি হবে? মালাকুল মউত বললেন, তখন আপনাকে মরা লাগবে, মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, যেহেতু মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে, সেহেতু আমি লেট করব না, আমার রুহ কবজ করে ফেলো, আমি আমার মাওলার সঙ্গে দিদার লাভ করতে চাই। সুবহানাল্লাহ। তাহলে বলেন, মৃত্যু থেকে কেউ রেহাই পেয়েছে? না। আপনি রেহাই পাবেন? না। কয় নাম্বার? তিন নাম্বার বৈশিষ্ট্য বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? না। নাম্বার ফোর, চার নাম্বার, দ্য টাইম অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ এন্ড ইট ডাজন্ট কাম উইথ এনিওয়ানস পারমিশন। মৃত্যুর সময়টাও নির্ধারণ ফিক্সড করে দিয়েছেন কে? আল্লাহ। ফিক্সড করে দিয়েছেন কে? আল্লাহ। মৃত্যু কারো কাছে পারমিশন নিয়ে আসে? না। মৃত্যুর সময়টা অবধারিত, ফিক্সড টাইম, এই টাইম যখন চলে আসবে আর আপনাকে রেহাই দেওয়া হবে না। কোরআনুল কারীমের সাত নম্বর সূরা, সূরাতুল আরাফে ৩৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকের জন্য অবকাশ দিকটি নির্ধারিত সময় রয়েছে, ওই সময় ফুরিয়ে যখন মানুষের মৌতের সময় চলে আসবে তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না, আবার এক মুহূর্ত সময়ও পিছিয়ে দেওয়া হবে না, যথাসময়ে মরণের স্বাদ আপনাকে ভোগ করা লাগবে। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে, দ্য প্লেস অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ, কোন জায়গায় আপনি মারা যাবেন এটা ফিক্সড করে রেখেছেন কি? আল্লাহ। আপনার মৃত্যু ঘরের ভেতরে হতে পারে, প্যান্ডেলের ভেতরে হতে পারে, নামাজের মধ্যে হতে পারে, এমনকি কপালে খারাপই থাকলে এমন হতে পারে টয়লেটের ট্যাঙ্কির উপরেও মরা লাগতে। কোথায় আপনি মরবেন আপনি নিজেও জানেন না। কোরআনুল কারীমের ৩১ নম্বর সূরা, সূরা লোকমানের ৩৪ নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুতু ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন, কেউ জানে না কোন জমিনে সে মারা যাবে, একজনই কেবল জানেন, তিনি কে? আল্লাহ। নাম্বার সিক্স, ছয় নাম্বার হচ্ছে, অলমাইটি আল্লাহ ক্রিয়েটস দ্য নিড এট দ্য প্লেস অফ ডেথ, যেখানে আপনার মৃত্যু হবে যে জায়গায়, ওই জায়গায় একটা প্রয়োজন সৃষ্টি করে দেন কে? মনে করেন আপনার মৃত্যু হবে কাঁঠালবাড়ি ফেরিঘাটে, ওই জায়গাটা আপনার মৃত্যুর জায়গা, মৃত্যুর আগে দেখবেন ওই জায়গায় আপনার যাওয়ার জন্য একটা প্রয়োজন সৃষ্টি হয়ে যাবে। যদি আপনার মৃত্যুটা ফিক্স থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এমন রোগ দিবে ভাঙ্গা কিংবা ফরিদপুরে গেলে ডাক্তাররা বলবে এখানে কাজ হবে না, ঢাকায় নিয়ে চলে যান, অর্থাৎ যেখানে আপনার মৃত্যুর ফয়সালা হয়ে আছে সেখানে যাওয়ার একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন কি? নাম্বার সেভেন, সাত নাম্বার হচ্ছে, দ্য ডিসিশন অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ, মৃত্যুর ফয়সালা জমিন থেকে হয় না, আসে কোন জায়গা থেকে? আল্লাহর তরফ থেকে। এজন্য মুমিন পাক্কা ইমানদার সে কখনো মৃত্যুকে ভয় করে না। আপনারা কি মৃত্যুকে ভয় করেন? না। মুমিন মৃত্যুকে স্মরণ করে, স্মরণ করে পরবর্তী জীবনের জন্য কাজ করে। মুমিন একজনকে ভয় করে, তিনি কে? আল্লাহ। আপনার যদি মরণের ফয়সালা আল্লাহ না করেন,
বুলেট দিয়ে গুলি দিয়ে আপনার শরীরকে ঝাঁঝা করে ফেলা হবে, কিন্তু আপনার মৃত্যু হবে না। আর আপনার মৃত্যুর যদি ফয়সলা হয়ে যায়, কেউ ঠুকা না মারলো আপনি মরে যাবেন। وَأَنَّهُ هُوَ أَمَاتَ وَأَحْيَا, তিনি জন্মদানকারী, তিনি হচ্ছে মৃত্যুদানকারী। এজন্য আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। যে ব্যক্তি আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষকে ভয় করে, তামাম দুনিয়া তারে ভয় দেখায়। আর যার অন্তরে আল্লাহর ভয় আছে, তামাম দুনিয়া তার হুংকারে ভয় পায়। এজন্য একজনকে ভয় করব, তিনি কে? আল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমরা একজনকে ভয় করি, তিনি কে? আল্লাহ। এবার আসুন নম্বর 8, 8 এবং সর্বশেষ হচ্ছে, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোন সিরিয়াল নাই। আমার এখানে অনেক যুবক ভাইরা আছে, এরা মনে করে কি জানেন, আমি তো এখন তাগড়া জোয়ান, আমি এখন মরবো না, আমার চুল দাড়ি পেকে যাক, হাতে যখন লাঠি নিব বুড়ো হব তখন আমি মারা যাব। আমার সেই সকল যুবক ভাইদেরকে বলবো, শয়তান তার প্রতারণার জাল বিস্তার করে তার ফাঁদের ভেতরে আপনাকে আটকে রেখেছে। আপনি মনে করছেন আপনি বুড়ো হবেন এই আশায়, কিন্তু আজান হলে আপনি নামাজে যান না। অনেক যুবক আছে, এদেরকে নামাজের কথা বললে বলে আমাদের এখনো মরণের সময় আসে নাই, আমরা বুড়ো হই চুল দাড়ি পাকুক তারপরে নামাজ আমরা আদায় করব। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে বলতে চাই, ভাইরে শুনে রাখো, মৃত্যুর কোন সিরিয়াল নাই, দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার বেলা কোন সিরিয়াল মেইনটেইন হয় না। যাওয়ার বেলা মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে যায়, দুনিয়াতে আসার বেলায় সুন্দর করে সিরিয়াল মেইনটেইন হয়, যেমন প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপরে দাদার ঘরে নাতি হয়, এইরকম আসার বেলা সুন্দর সিরিয়াল মেইনটেইন হয়, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল মেইনটেইন হয় না। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখি, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা নাতির লাশ দাদা কবরে নামায়। আছে না নাই? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাঁশের ঝাড় আছে এলাকায়? বাঁশের ঝাড় আছে? কোন বাতাসে কোথায় যেন দলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকের বারবার, কোন বাঁশঝাড়ের কোন বাঁশ দিয়ে যে আপনার কবরে ছাউনি দেওয়া হবে, এই চিন্তা কি কখনো মাথায় আসে না আপনার? কোন বাতাসে কোথায় যেন দলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকের বারবার। খাটিয়া বহন করে কয়জন? আর একটু জোরে বলেন। আপনার খাটিয়া বহনকারী চারজন মনে হয় এখানেও থাকতে পারে। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার টাইম, দাফনের টাইম আসবে কিনা বলে? হ্যাঁ, এই যে কত মানুষের লাশ আপনারা দেখেন খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে, এরকম তো আপনার গা থেকে কাপড় চোপড় খোলে সাদা কাফন দিয়ে পেঁচিয়ে খাটিয়ায় করে কবরের দিকে আপনাকে নিয়ে যাওয়া। চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন, আজ রাতে আছেন দুনিয়াতে কাল রাতে কবরেও থাকা লাগতে পারে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই এলাকায় অনেক বাড়িওয়ালা, অনেক বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা এখন দুনিয়া। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে না, গাড়িও থাকবে গাড়িওয়ালা থাকবে না, মরণের সিরিয়াল নাই, যে কোনো সময়ে যে কেউ দুনিয়া থেকে চলে যেতে পারে, মৃত্যুর খবর একজন ছাড়া কেউ জানে না তিনি কে। মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য বলছি, এটা সবার কাছে আসবে নাকি আসবে না? কাদের কাছে মৃত্যু আসবে না হাত তুলেন তো দেখি। কিন্তু আমরা এমন ভাবসাব নিয়ে চলাফেরা করি, এত হারাম আরো অন্যায়ের সঙ্গে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলেছি, আমরা যে মরবো সেটা আমরা ভুলে গিয়েছি। আমরা অনেক সময় ক্ষমতা পেয়ে এত বাহাদুরি করি, ইসলামের বিরুদ্ধে আলেমুলামার বিরুদ্ধে কথা বলে ফেলি, নিজেরা যে মরবো সেটা আমরা চিন্তা ভাবনা করি না। ভাই মৃত্যু আসবে, এই মৃত্যু আপনার কাছে আসবে, আমার কাছে আসবে। মৃত্যু কিন্তু সাধারণ বিষয় নয়, মৃত্যুর মধ্যে ভয়াবহ মারাত্মক যন্ত্রণা রয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে ফেলি, দশ পনেরো মিনিট থাকা যাবে তো ইনশাল্লাহ, থাকতে পারবেন না? জাগামতে আসছে এখন মৃত্যু, মৃত্যুর কথা যে বলতেছি বিষয়টা কি এত সোজা? এবার শুনেন মৃত্যু বিষয়টা কেমন, কোরআন হাদিস থেকে আপনাদেরকে শোনাই। মৃত্যু বড় মারাত্মক বিষয়, এর মধ্যে ভয়াবহ যন্ত্রণা রয়েছে। এই যে আমাদের দেহের ভেতরে প্রাণ আছে, প্রাণটা যাওয়ার সময় কারো কারো প্রাণ যাবে এমন যন্ত্রণার সঙ্গে, এত যন্ত্রণা এত কষ্ট অনুভব করবে যে এই যন্ত্রণা যে কষ্ট সে জীবনে কখনো অনুভব করে নাই। মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীদের কাছ থেকে সেটা শুনে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মৃত্যুর যন্ত্রণা হলো এত ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা হলো এমন সাংঘাতিক, কোন জীবিত মানুষকে খুব মন দিয়ে কথাগুলো শুনুন, জীবন্ত কোনো মানুষকে ধরে যদি, জীবিত কোনো মানুষকে ধরে যদি ছুরি কিংবা কাচিয়ে দিয়ে তার চামড়াগুলো টেনে টেনে ছিলে ফেলা হয়,
কিংবা কোনো জীবন্ত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষিপ্ত করা হয়, সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে? মৃত্যুর সময় মানুষ তার চাইতেও আরো কঠিন যন্ত্রণা অনুভব করবে। মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর শুনুন ভাই, বড় ভয়ঙ্কর যন্ত্রণা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জীবিত কোনো মানুষকে ধরে যদি তরবারি দিয়ে কেটে 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 যদি 1000 টুকরা করা হয়, জোরে বলেন কত টুকরা? 1000। কোন জীবিত মানুষকে ধরে যদি তরবারি দিয়ে কেটে কেটে 1000 টুকরা করে ফেলা হয়, সে যতটানা যন্ত্রণা কষ্ট অনুভব করবে। একজন মানুষের দেহ থেকে যখন প্রাণ বের হয়ে যাবে, সে তার চাইতে আরো মারাত্মক কষ্ট অনুভব করবে। যেই মৃত্যুর কথা ভুলে গিয়ে আপনি মিথ্যা বলেন, গীবত করেন, চুরি করেন, ডাকাতি করেন, ক্ষমতার বাহাদুরি করে করে মানুষের উপর জুলুম চালান, মানুষের হক নষ্ট করেন, মানুষের উপরে নিপীড়নের স্টিম রোলার চালান, এই মৃত্যু কিন্তু আপনার সামনেও একদিন আসবে। আর এই মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর, এবার ভালো করে শুনুন। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মৃত্যুশয্যায়, তার ছেলে তাকে জিজ্ঞেস করলেন, বাবা গো এই সময়ে আপনার কেমন লাগছে আমাকে একটু বলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাবারে আমার কাছে মনে হচ্ছে দুনিয়া থেকে যাওয়ার সময় আমার চলে এসেছে, এত কষ্ট আমি অনুভব করছি, আমার কাছে মনে হচ্ছে আমার দুই কাঁধের উপরে পাহাড় দিয়ে আমাকে চেপে ধরে রাখা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাঁটা জমে আছে, আর একজন শক্তিশালী মানুষ তার হাত আমার গলার ভেতর দিয়ে ঢুকিয়ে পেট পর্যন্ত তার হাতটা ঢুকাইয়া সেই কাঁটাগুলোকে টেনে 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 বের করছে, আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার জানটা বের করা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আসমান জমিন আল্লাহ এক করে ফেলেছেন, আসমান জমিন কে এক করে মাঝখানে আমাকে পিষে ফেলা হচ্ছে, এমন যন্ত্রণা এমন কষ্ট আমার অনুভব হচ্ছে। আমার বাবারা আমার ভাইরা এবার শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাতকালীন সময়ে তার কেমন অবস্থা হয়েছিল শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন আগে চরম ভাবে অসুস্থ হয়ে গেলেন, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না, দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে গিয়েছেন, জুমার দিনে গিয়ে খুতবাও দিয়েছেন। খুতবা দিতে গিয়ে তিনি বললেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, আর সেই বান্দা দুনিয়ার সমস্ত সম্পদকে ত্যাগ করে তার মাবুদের সঙ্গে দিদার লাভকে তিনি বেশি পছন্দ করেছেন। নবীজি খুতবায় যখন এই কথা বললেন, কেউ কিছু বুঝতে না পারলেও বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ সাহাবি নবীজির প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। অন্য সাহাবীরা বললেন, কি ব্যাপার, নবীজির এই বক্তব্য শুনে আপনি এত হাউ মাউ করে কাঁদছেন কেন? ব্যাপারটা তো আমরা বুঝলাম না, আসলে কেউ কিছু বুঝতে না পারলেও নবীজির প্রিয় সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বুঝতে পেরেছিলেন, এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ নবীজিকেই দিতে চেয়েছিলেন, আর নবীজি সকল সম্পদ ত্যাগ করে তার মাবুদের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছে। এই কথার অর্থ হলো খুব শীঘ্রই নবী দিয়ে আমাদেরকে ছেড়ে চলে যাবে, আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব। এটা বুঝতে পেরে সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাউ মাউ করে কান্না শুরু করেছে। কেউ কিছু বুঝতে না পারলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির কথার ভাবার্থ মর্মার্থ বুঝে ফেললেন। নবীজি নামাজ শেষ করে যখন ঘরের মধ্যে গেলেন, সেই দিন মাগরিবের নামাজে নবীজি ইমামতি করেছিলেন, যেই দিন নবীজি দুনিয়া থেকে সেই দিন মাগরিবের নামাজে নবীজি ইমামতি করেছিলেন, ঘরের মধ্যে যখন গেলেন নবীজির জ্বরের মাত্রা আরো বেড়ে গেল, কখনো হুশ থাকে কখনো বেহুশ হয়ে যান, এইরকম অবস্থার মধ্যে এশার আজান হয়ে গেল। এশার আজান যখন হয়ে গেল,
সাহাবায়ে কিরাম মসজিদে সমবেত হয়ে নবীজির জন্যই অপেক্ষা করছেন। নবীজি আসবেন ইমামতি, নবীজির ইমামতিতে সাহাবীরা নামাজ আদায় করবেন। কিন্তু নবীজির অবস্থা এমন হয়ে গেল, হুশ আসলে আবার সাথে সাথে তার হুশ চলে যায়, এইরকম অবস্থা হয়ে গেল। নবীজির একবার হুশ আসলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ওগো আয়েশা এখন কোন সময়? নবীজি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর রাসূল, এশার আজান হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম মসজিদে আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি যাওয়ার পরে তারা নামাজ শুরু করবেন। এই কথা শুনে নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানি আনতে গেলেন, নবীজি বেহুশ হয়ে গেলেন। আবার যখন নবীজির হুশ আসলো, নবীজি তখন অজু করলেন, অজুটা শেষ করে যখন দাঁড়াতে যাবেন আবার তিনি বেহুশ হয়ে গেলেন। আবার যখন হুশ ফিরল, নবীজি পুনরায় দাঁড়ালেন, দাঁড়িয়ে চেষ্টা করলেন মসজিদে যাওয়ার জন্য, আবারও বেহুশ হয়ে গেলেন। নবীজির যখন হুশ ফিরল, নবীজি বুঝলেন তিনি আর গিয়ে মসজিদে নববীতে ইমামতি করতে পারবেন না। এটা যখন নবীজি বুঝলেন, নবীজি তখন বললেন, আমার সাহাবী আবু বকরকে বলো আমার জায়নামাজে দাঁড়িয়ে যেতে, আমার সাহাবী আবু বকরকে বলো আমার জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করার জন্য। এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে চলে গেল, এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির জায়নামাজে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজে ইমামতি করতে গিয়ে চিৎকার করে কান্না শুরু করলেন, আর তার পেছনে সাহাবায়ে কেরাম তারাও হাউ বাউ করে কান্না শুরু করলেন। কারণ সাহাবায়ে কেরামের মনের ভেতরে এই ফিলিংস চলে এসেছে, নবীজির জায়নামাজে যেহেতু আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন, তার মানে হলো নবীজির পেছনে নামাজ আদায় করা থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। নামাজ চলতেছে, ওইদিকে আল্লাহর নবীর হুশ ফিরে আসলো, আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো আমার সাহাবীরা কি নামাজ শুরু করেছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনার আদেশ মতো আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মসজিদে নববীতে জামাত শুরু হয়ে গিয়েছে। এই কথা শুনে নবীজির মনটা আনন্দে ভরে উঠল। নবীজি তখন বললেন, আয়েশা গো মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দাও, নামাজের দৃশ্যটা আমি নিজের চোখে মন ভরে দেখতে চাই। মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দেওয়া হলো, নবীজি নামাজের দৃশ্য তখন দেখলেন, সঙ্গে সঙ্গে নবীজির চক্ষু থেকে পানি বের হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, নামাজের এই দৃশ্য দেখে আপনার চোখের কোণে পানি চলে আসলো কেন? নবীজি বললেন, আয়েশা গো শোনো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। এই যে আমি দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের চোখে দেখলাম আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা কি সুন্দর করে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করছে, এই নামাজের পরিবেশ কিন্তু একদিনে তৈরি হয় না। আমি নবী 40 বছর বয়সে যখন দিনের তাবলীগ শুরু করলাম, দাওয়াত শুরু করলাম, দাওয়াত শুরু করার পরে বহু বাধা বিপত্তি জুলুম নির্যাতন আসলো। এই বাধা বিপত্তি ষড়যন্ত্র চক্রান্ত জুলুম নির্যাতনের মোকাবেলা করে করে বহু কষ্টে এই পরিবেশটা কিন্তু তৈরি হয়েছে। এই পরিবেশ তৈরির জন্য তায়েফের ময়দানে আমার দানদান শহীদ হয়েছে, তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি, উহুদের ময়দানে দানদান মুবারক শহীদ হয়েছে, আমার অসংখ্য সাহাবীদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই দৃশ্য দেখে এই জন্য আমি কাঁদলাম, আমার মনে এই ফিলিংস আসলো, আমি বুঝলাম আমি চলে গেলেও এইভাবে করে আমার সাহাবীরা এবং আমার পরবর্তী উম্মতরা আজান হলে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ, তো কইলেন আজানের নামাজ আজান তো আপনারা। যেদিন সোমবার নবীজি দুনিয়া থেকে চলে যান, নবীজির জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন, আয়েশা গো একটা পাত্রের মধ্যে পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে আসলেন। নবীজি সেই পাত্রের মধ্যে হাত চুবালেন, পানিতে হাত চুবানোর পরে তার হাতটা ললাট দেশে কপালের মধ্যে তিনি, কপাল এবং মুখের মধ্যে তিনি মুছলেন, আর তিনি বলতে লাগলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া
সাকরাতিল মাউত। নবীজি বললেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত, ইন্নাল মাউত লা সাকরাত। নবীজি বললেন, ওগো আল্লাহ, মৃত্যু যন্ত্রণা থেকে আমি পানাহ চাই, কারণ নিশ্চয়ই মৃত্যুর মধ্যে এক ভয়াবহ যন্ত্রণা রয়েছে। আমার ভাইরা, এই মৃত্যু আমাদের সামনে আসবে কিনা বলেন, সবাই বলেন আসবে কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ পয়েন্টটা বলে আলোচনা শেষ করব। মৃত্যুর যন্ত্রণা সাধারণত তিন ধরনের হয়। কয় ধরনের হয়? কয় ধরনের? সবাই তো আমরা মরবো, কে কিভাবে দুনিয়া থেকে যাবে আমরা কেউ জানি না। তবে মৃত্যুর যন্ত্রণার তিনটা ধরন আছে, এই তিন পদ্ধতিতে সবাই দুনিয়া থেকে যাবে। তিন পদ্ধতিতে সবাই দুনিয়া থেকে যাবে। এক নম্বর, নাফরমান পাপিষ্ঠ বেঈমান, এদের মৃত্যুকালীন সময়ে যন্ত্রণা একরকম হবে। দুই নম্বর, ইমানদার নেককার নামাজি আল্লাহওয়ালা দিনদার মানুষের মৃত্যু যন্ত্রণা আরেক রকম হবে। তিন নাম্বার, শহীদ যারা তাদের মৃত্যু যন্ত্রণা আরেক রকম। কয় রকম বললাম? প্রথমেই শুনেন, পাপিষ্ঠ যারা, গুনাহগার যারা, জাহান্নামী যারা, মৃত্যুকালীন সময়ে তাদের অবস্থা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে নবীজি সব বলে গিয়েছেন, আজান হয়ে গেলে কিছু মানুষ নামাজে যায় না, এরকম আছে না নাই? নামাজের খবর নাই, সারাদিন মিথ্যা বলে বলে জবানটা নাপাক করে ফেলেছে, গীবত করতে করতে, চুগলকুরি করতে করতে নিজের জবানটাকে নাপাক করে ফেলেছে, সুদ খেতে খেতে নিজের জীবনকে নষ্ট করে ফেলেছে, আছে না নাই? অনেক জায়গায় গেলে বলে হুজুর সুদের ওয়াজ করেন, আমি বলি সুদের আবার কি ওয়াজ? একটা হাদিসই তো হেদায়েতের জন্য যথেষ্ট। নবীজি বলেছেন, সুদের 70টিরও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা, এর ওয়াস্তার জন্য। এই রকম অন্যায় করতে করতে, পাপ করতে করতে নিজেদের জীবনটাকে যারা বরবাদ করে ফেলেছে, মৃত্যু তো সবার কাছেই আসবে, নাকি আসবে না? এই লোকগুলোর যখন মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মওত জাহান্নাম থেকে একদল ফেরেশতা নিয়ে তার কাছে আগমন করবেন। তার কাছে আগমন করে মালাকুল মওত বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীথা, হে অপবিত্র আত্মা, পাপিষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলার পর ফাতা ফাররাকা ফি জাসাদি, ওই গুনাহগার পাপিষ্ঠ জাহান্নামে লোকটার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে। মালাকুল মউতকে যখন পাপিষ্ঠগুলো, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা যখন দেখবে, চক্ষুগুলো মোটা হয়ে যাবে। দেখবেন মানুষ, কিছু মানুষ যখন মারা যায় চক্ষুগুলো কেমন মোটা করে ফেলে। মালাকুল মউত যখন ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে আসবেন, পুরো শরীরে কম্পন শুরু হয়ে যাবে, পুরো শরীরটা নড়ে চড়ে উঠবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে। মালাকুল মওত তার রুহটা কবজের জন্য যখন পায়ের কাছে গিয়ে চাপ মারবেন, লোকটার এমন যন্ত্রণা কষ্ট অনুভব হবে, সারা দুনিয়ার সমস্ত পাহাড় দিয়ে তাকে চাপলেও এত কষ্ট তার লাগবে না। মালাকুল মওত তাকে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করবেন, কষ্ট আর কষ্ট, সেদিন বুঝবে লোকটা কষ্ট কারে কয়, যন্ত্রণা কাকে বলে, যন্ত্রণা কত প্রকার কি কি, ওই দিন লোকটা হারে হারে টের পাবে। এমন ভাবে কষ্ট দেওয়া হবে, ওই যে আগের হাদিসগুলো বলে আসলাম, কোন জীবিত মানুষগুলোকে যদি ধরে চাকু দিয়ে কিংবা ছুরি দিয়ে চামড়াগুলো টেনে টেনে ছিলে ফেলা হয়, তার আর কি যন্ত্রণা লাগবে? এই লোকটা মৌতের সময় তার চাইতে বেশি কষ্ট পাবে। এই রকম কষ্ট দিয়ে দিয়ে মালাকুল মওত তার প্রাণ কবজ করা শুরু করবে। যখন পায়ের মধ্যে চাপ মারবে, রুহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। মালাকুল মওত যখন চামড়ার নিচে চাপ মারবে, মালাকুল মওত যখন চামড়ার নিচে চাপ মারবে, রুহ গিয়ে এবার লুমের নিচে লুকাবে। এই রকম কষ্ট দিয়ে 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 লোকটার প্রাণ যখন একেবারে গলা পর্যন্ত চলে আসবে, লোকটা বুঝতে পারবে আমার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে এসেছে। নিজের হাত পাশে নিজেই ছেড়ে দিবে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। এই লোকটা যখন, এই লোকটার রূহ যখন মালাকুল মওত কবজ করে ফেলবেন,
ওই যে জাহান্নামের একদল বাহিনী নিয়ে এসেছিলেন, জাহান্নামের ফেরেশতাদের বাহিনী, এবার ওই লোকটার রূহটাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে মুড়ায় ফেলবে। যখন তারা রওনা হবে, লোকটার আত্মা থেকে এমন নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে, এমন নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে। এই নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত আত্মা নিয়ে যখন তারা প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে, ফেরেশতা বলবে কোন অপবিত্র কোন পাপিষ্ট লোকটার আত্মা নিয়ে এসেছো, ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, ওই তো ভাঙ্গা উপজেলার অমুক এলাকার অমুক লোকটার রূহ। ফেরেশতারা বলবে এই দুর্গন্ধযুক্ত অপবিত্র জাহান্নামে পাপিষ্ট লোকটার জন্য, এই লোকটার জন্য আসমানের দরজা খোলা হবে না, তার রূহটাকে আইলিনে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। এই কথা বলে ফেরেশতা তার রূহটাকে এমন সজোরে ধাক্কা দিবে, এক ধাক্কার চোটে দুনিয়ার এই দুনিয়ার জমিনের 70,000 গজ মাটির নিচে সিজ্জিনের মধ্যে গিয়ে তার রূহটা পতিত হবে। মজা বুঝবা সেদি সিজ্জিন, যেখানে পাপিষ্ট জাহান্নামীদের আত্মাকে সংরক্ষণ করা। আর যদি নেককার মানুষ হয়, 2 নম্বর শুনেন, নেককার মানুষ যারা আজাল হয়ে গেলে এই মসজিদে চলে যায়, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের উপর জুলুম করে না, মানুষের হক নষ্ট করে না, জবান দিয়ে মিথ্যা বলে না, মানুষের গীবত করে না, চুগলখুরি করে না, জবানটাকে পবিত্র রাখে, হেফাজত করে, দিন মেনে চলে, আল্লাহকে ভয় করে জীবনযাপন পরিচালনা করে, মাত্র 20, 30, 50, 60, 70 বছরের হায়াত, এই হায়াতটাকে যারা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে, ওই মানুষগুলোর মৃত্যুর সময় যখন চলে আসবে, মালাকুল মউত জান্নাতের একদল ফেরেশতা নিয়ে লোকটার কাছে এসে প্রথমে সালাম দিবে, জোরে কোন কি দিবে সালাম, বলেন তো বেঈমান গুনাহগার পাপি তাকে কি সালাম দিয়েছে নাকি? কিন্তু যখন নেককার মানুষ তার কাছে আসবে, তখন সেই সালাম দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওই সকল পবিত্র লোকদের মৃত্যুর সময় ফেরেশতা এসে সালাম দিয়ে বলবে, আল্লাহর বান্দা তোমার উপরে সালাম, তোমার জন্য সালাম, তোমার প্রতি সালাম দিলাম, আল্লাহর জান্নাতে দাখিল হওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি আর ক্ষমার উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো। এই কথা বলে ফেরেশতা যখন তার রূহ কবজ করা শুরু করবে, নেককার দিনদার মানুষগুলোর রূহ যখন কবজ করা হবে, মৃত্যুর যন্ত্রণা তাদের আর ফিল হবে না। ব্যাপারটির উদাহরণ আমি এইভাবে দিচ্ছি, দেখবেন ছোট্ট বাচ্চারা ক্ষুধা পেলে কি করে, আপনাদের এলাকায় হাসে নাকি? ছোট্ট বাচ্চারা ক্ষুধা পেলে কি করে? কান্না করে। কান্না করার পর মা যখন সন্তানকে কুলে নিয়ে দুধ খাওয়ায়, দুধ পান করায়, বাচ্চা তখন কি কান্না করে নাকি? না, বাচ্চা তখন কান্না বন্ধ করে দুধ পান করে করে আরাম করে ঘুমিয়ে যায়। নেককার দিনদার আল্লাহওয়ালা মানুষ যারা, এদের মৃত্যুর সময় অবস্থা এমন হবে, এক শিশু মায়ের কোলে দুধ পান করে যেমন আরাম করে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা দিনদার মানুষগুলোর মৃত্যুর সময় ফেরেশতা এসে যখন জান্নাতের দৃশ্য তুলে ধরবে, জান্নাতের দৃশ্য দেখতে 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 আরাম করে সে ঘুমায়া যাবে। আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে নসিব করে দিও। আমিন। আরো আসতে বলেন আমিন। তার রূহটাকে কবজ করার পর ফেরেশতারা এবার, জান্নাতি ফেরেশতারা এবার
ওই পবিত্র লোকটার রুহটাকে এবার জান্নাতি কাফনের কাপড় দিয়ে মোড়াবে, জান্নাতি কাফনের কাপড় দিয়ে মোড়াবে, আর এমন সুগন্ধ তার আত্মা থেকে বের হতে থাকবে, মেশকের সুগন্ধির চাইতে আরো সুগন্ধি বের হতে থাকবে। প্রথম আসমানে যখন যাওয়া হবে, প্রথম আসমানে যাওয়ার পর আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে, ফেরেশতা আহলান সাহলান ওয়েলকাম ওয়েলকাম মোবারকবাদ জানিয়ে দরজা খুলে দিবে, আর বলবে কোন লোকটার রুহ নিয়ে এসেছো, এত সুগন্ধি ছড়ায় চতুর্দিক থেকে শুধু সুগন্ধি বের হয়। ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, ভাঙ্গা উপজেলার অমুক এলাকার অমুক লোক, লোকটা বড় নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, মা বাবার খেদমত করত, আল্লাহকে ভয় করে জীবনযাপন করত, কোনোদিন হারাম আর অন্যায় পথে জীবনযাপন করে নাই। ফেরেশতারা ওয়েলকাম করে যখন প্রথম আসমানের দরজা খুলে দিবে, এইভাবে একটার পর একটা দরজা খুলতে খুলতে সাত আসমানের উপরে আল্লিন রয়েছে। আল্লিন হচ্ছে আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার জান্নাতি মানুষদের রুহ সংরক্ষণ করার জায়গা। ফেরেশতারা সেখানে নিয়ে ওই লোকটার রুহকে সংরক্ষণ করবে, আর তখন তাকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুন রজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো, আল্লাহর নেককার বান্দাদের মধ্যে সামিল হও, আর আল্লাহর জান্নাতের ভেতরে দাখিল হয়ে যাও। এটা হচ্ছে নেককারদের মৃত্যুর অবস্থা। তিন নম্বর কি বলেছিলাম? শহীদ। শহীদ যারা, এই দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্যবান হলো তারা। কারণ দুনিয়ায় যত প্রকারের মৌত রয়েছে, যত প্রকারের মৃত্যু রয়েছে, সর্বশ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। কারণ সকল মৃত্যুর পরেই হিসাব নিকাশ আছে, বিচার আছে, আর শাহাদাতের মৃত্যুর পরে কোনো হিসাব নাই, বিচার নাই, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ শহীদদেরকে জান্নাত দান করে দিবে। শহীদদের মৃত্যুকালীন যন্ত্রণাটাও কেমন শুনে নেন। আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর দিনের জন্য শহীদ হবে, আল্লাহর দিনের জন্য জীবন দিতে গিয়ে মাঝে মাঝে তোমরা তাদেরকে দেখবে, হাত পা কেটে হয়তো বাতিলরা তাদেরকে হত্যা করে ফেলবে, হয়তো তাদের দেহটাকে ক্ষত বিক্ষত করে নির্মমভাবে হত্যা করা হবে, কাউকে কাউকে হয়তো ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করা হবে। তোমরা যারা দুনিয়াতে বাস করো, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তোমরা মনে করো হয়তো লোকটা অনেক আজাব পেয়ে পেয়ে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়। নবীজি বলছেন, তোমাদের ধারণা ভুল, হাতের মধ্যে চিমটি কাটলে মানুষ যেমন সামান্য ব্যথা পায়, ঠিক তেমনি ভাবে শহীদ যখন দুনিয়া থেকে যায়, তার চাইতেও আরো কম ব্যথা পেয়ে দুনিয়া থেকে চলে যায়। আর শহীদদেরকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, আমি তো আগেই বললাম, শহীদদের কাছ থেকে আল্লাহ হিসাব করবেন না, বিচারও চাইবেন না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। শহীদী মৃত্যুটা হচ্ছে একটা পুল বা সাঁকোর মতো। এখানে আসার সময় একটা সাঁকো দেখে আসলাম, পুল দেখে আস, ব্রিজ বুঝেন তো আপনারা, ব্রিজের কাজ হলো এক পাশের রাস্তা এক সাইডের সাথে আরেক সাইডের জোড়া লাগানো। শহীদী মৃত্যুটা হলো একটা সাঁকো এই পারে দুনিয়া, আর সাঁকোটা হলো শহীদী মৃত্যু। এই শহীদী মৃত্যুর মাধ্যমে সাঁকোটা পাস দিলেই, সাঁকোটা পাস দেওয়া মাত্রই আল্লাহর জান্নাতের দরজা খুলে যায়। এই জন্য নবীজি নিজেই শহীদ হওয়ার জন্য ব্যাকুল ছিলেন। নবীজি বলেছেন, আমার মনটা চায় জিহাদ করে করে আমি শাহাদাতের পেয়ালা পান করি, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন, আমার ইচ্ছা হয় আবার জিহাদ করি, আবার শহীদ হই, আমার ইচ্ছা হয় আবার যদি আল্লাহ জীবন দেন, আবার আমি জিহাদ করে শহীদ হয়ে জীবনটা আল্লাহর রাস্তায় বিলায়া নি। সুবহানাল্লাহ, পড়তে মন চায় না। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কি কম মর্যাদার সাহাবী? হ্যাঁ, কি মনে করেন আপনি? নবীজি এই ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছেন, আকাশের মধ্যে কত তারকা আছে বর্তমান বিজ্ঞান কি বলতে পেরেছে নাকি? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে কেউ যদি আকাশের তারকাগুলো গণনা করে শেষ করতেও পারে, তোমরা মনে রেখো আমার অমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে, আমার অমরের নেক আমলগুলো গুনে গুনে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। অমর রাদিয়াল্লাহু আনহু
আগুনের ব্যাপারে নবীজি কত বড় কথা বললেন শুনেন। নবীজি বললেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। লাউ কানা নাবিয়্যান মিন বাদি লাকানা উমার, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু হাত তুললে কি দোয়া করতেন শুনেন। আমার আপনার খাসলত হলো আমরা হাত তুললেই দোয়া করি, আল্লাহ সম্পদ আরো বাড়ায় দাও, আরো কিছু হায়াত দাও, ছেলে মেয়েকে এইটা করো ওইটা করো, চাকরিতে বরকত দাও, ব্যবসায় বরকত দাও। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর মুনাজাতটা কেমন ছিল শুনেন। তিনি হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি বলতেন, ওগো রাব আমাকে তুমি রাসূলের পবিত্র শহরে মৃত্যু নসিব করে দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। দোয়া কবুল হয়েছে, রাসূলের শহরেই শাহাদাতের মৃত্যু তার হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য এরকম পাগল পারা ছিলেন, এই জন্য শাহাদাতের তামান্না আমাদের দিলের ভেতরেও থাকার দরকার আছে না নাই? শাহাদাতের তামান্না যদি আমাদের দিলে থাকে লাভটা হবে কি শোনেন, শাহাদাতের আকাঙ্ক্ষা যদি থাকে, যদি আপনি শহীদ না হন একটা বেনিফিট আছে না নাই? নবীজি বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাস শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশি। নবীজি বলেছেন, কারো দিলের মধ্যে কারো অন্তরের মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে আর লোকটা যদি শহীদ না হয়ে বিছানায়ও মারা যায়, দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করে দিবে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। বলে না আমিন। যারা আল্লাহর রাস্তায় মারা যায় আল্লাহ বলছেন তারা মরে না, তারা জীবিত, সুবহানাল্লাহ। পড়ে আল্লাহর পথে যারা জীবন দিল তাদের কি মৃত বলো না, কুরআনের পথে যারা শহীদ হলো তাদের কি মৃত বলো না, ওরা তো চায়নি কো আয়েশি জীবন, চায়নি কো তারা জুলুম শোষণ, আল্লাহর পৃথিবীতে তারা, আল্লাহর পৃথিবীতে তারা চেয়েছিল আল্লাহর শাসন, তাদের কি মৃত বলো না, অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরী এই রাজপথে, মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু, আর এক নাম নব জীবনে, হে খোদা মৃত্যু এই বাসনা, হে খোদা মৃত্যু এই বাসনা, দাও অন্তরে সব মুমিনের তাদের কি মৃত বলো না, আল্লাহর পথে যারা জীবন দিল তাদের কি মৃত বলো না। নিষেধ করেছেন কি?
নিষেধ করেছেন কে? এই মৃত্যু আমাদের কাছে আসবে না। মৃত্যুর বৈশিষ্ট্য আর মৃত্যু যন্ত্রণার ধরন বললাম। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, মান আকিয়াসুন নাস ওয়া আহজাবুন নাস, নবীকে প্রশ্ন করা হলো, নবী গো সবচেয়ে চালাক আর বুদ্ধিমানকে, এই প্রশ্ন আপনাদেরকে করলে ভাঙ্গার মানুষ তো চাঙ্গা, জবাব দিবে হুজুর কম বয়সে যারা মাল কামাইছে, জাগা সম্পদ বাড়ি গাড়ি করে ফেলছে, এরাই চালাক। এই উত্তর কি সঠিক? আপনি না হয় একটা বাড়ি বানিয়েছেন, একটা বাড়ি করতে করতে মানুষের 40-50 বছর সময় লেগে যায়, ধরলাম 60 বছর বাঁচবেন, 50 বছর লাগলো বাড়ি করতে, থাকবেন আর কয়দিন? কথা কর না কেন? এই 10 বছরে তো আরামে থাকার জন্য এত হারাম খুরি করে যাচ্ছেন, আর কবরে কত হাজার কোটি বছর থাকবেন আপনি জানেন না? কবরের বাড়ি কি ভালো করে তৈরি করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি এমন বহু মানুষ দেখেছি বাড়ি বানাচ্ছে বাড়ি বানাচ্ছে, বাড়িটা শেষ আর কয়েকদিন পর উঠে যাবে, ওই সময় মরে গেছে। আছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে চালাক আর বুদ্ধিমান কে, নবীজি কি জবাব দিলেন দেখেন, আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদাল লিল মাউত, নবীজি বললেন মানুষের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান হলো সে ব্যক্তি যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ, মৃত্যু পরবর্তী জীবনটাকে সুন্দর করার জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে অন্যায় ছেড়ে দেন, অপকর্ম ছেড়ে দেন, আজান হলে নামাজে যান। আপনার তো দিনটা শুরু হয় শয়তানের গুলামি দিয়ে, নামাজ আদায় করলে খুশি হন কে? আল্লাহ। নামাজ চাললে খুশি হয় কে? কি রে ভাই, ফজরের নামাজ ছাইরা দিয়া আপনি কারে খুশি করেন দিনটা শুরু করছেন? ফজরের নামাজ, নামাজে গেলে খুশি হন কে? আল্লাহ। গুলামি হয় কার? আল্লাহ। নামাজে না গেলে গুলামিটা হয় কার? শয়তানের। তা আপনি কার গুলামি দিয়া দিন শুরু করেন? সে আরা সুরাতে মাইন্ডসেট জাত হলেও আপনি হচ্ছেন আসলে শয়তানের খাস গুলাম। নিজেকে আল্লাহর গুলাম বানান, আল্লাহর গুলাম বানান নিজেকে। 5 ওয়াক্তের নামাজ নামাজ ছেড়ে দিয়ে শয়তানের গুলামি করে আল্লাহর গুলাম পরিচয় দিতে আপনার কি একটু লজ্জা শরম লাগে না? মিয়া, আগে নামাজ ঠিক করেন। সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ, নামাজ সফলতার চাবি, নামাজ জান্নাতের চাবি। যুবকরা আজান হলে নামাজে যাইও ভাই, নামাজে যাইও, তোমরা নামাজের সামনের কাতারে থাকবা, তোমাদের এই বয়সটা চরিত্র গঠনের বয়স। আল্লাহ নবী বলেছেন হাসরের মাঠে যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে, তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যুবকগুলোকে ডেকে ডেকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, যুবক ভাইরা, যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, অনেকে এশার নামাজে যায় না, কয় পড়ার টাইম, তুমি এশার নামাজ আজান হয়ে গেলে মানে তোমার স্টাডি অফ করে দাও, বন্ধ করে দাও, নামাজ জামাতের সঙ্গে এসে পড়তে বসো, দেখবা তোমার মেধা শক্তি আরো প্রখর হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজে যাইও। আর আমার বাবাদেরকে বলবো, অনেক বাবারা আছে আজানের সময় বিড়ি টানে, বিড়ি টানে, ফু দেয়, ফু দেয়, দেখে এটা কত দূর উপরে উঠছে, আছে এরকম? বাবারে আজান হইলে নামাজে যাইয়েন, এই যে বিড়ি টানতেছেন, বিড়ি টানার মধ্যে মরে গেলে কি হবে? হ্যাঁ, আপনি আপনার মৌতের খবর জানেন? শোনেন, গতকাল রাতে দুনিয়ায় বহু মানুষ জিন্দা ছিল, আজ রাত তাদের কবরে প্রথম রাত হয়েছে, আগামীকাল আপনার কবরে প্রথম রাত হতে পারে। এই চিন্তা কেন আপনার মাথায় আসে না? কালকে মিটিং এর ডেট দিয়ে রাখছেন, এই আজকে ওয়াজ শুনে যাওয়ার সময় আপনার মৃত্যু হইতে পারে, এরকম বহু জায়গায় হয় না? ওয়াজ শুনে যাওয়ার সময় বক্তা মরে গেছে, শ্রোতা মরে গেছে, থাকবেন না দুনিয়াতে আপনি। Keep in your mind, মনে রাখবেন মৃত্যু আপনার সামনে, সামনে না মৃত্যু পেছনে, কবর সামনে, মৃত্যুটা পেছনে তারা করছে, যে কোনো সময় আপনাকে ধরে ফেলবে আর কবরে নিয়ে যাবে। আর কবর খুব সাংঘাতিক জায়গা, কবরে কোনো ক্লাস নাই, আপনি বিমানে উঠবেন ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে, বিমানবন্দরে ঢুকবেন সেখানে দেখবেন সাধারণ পাবলিকের জন্য একটা টার্মিনাল, ভিআইপি সিআইপিদের জন্য এক টার্মিনাল, আবার রাষ্ট্রীয় মেহমান যারা VVIP এদের জন্য আলাদা টার্মিনাল, তাই না? আইসেন না? শোনেন, এই যে সব জায়গায় আলাদা আলাদা ক্লাস আছে স্ট্যাটাস অনুযায়ী,
এই ভাঙ্গা এলাকায় কবরস্থান আছে না? কবরস্থানকে ভাগ করা নাকি? এখানে ভিআইপি, এখানে সিআইপি, এখানে এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, এরকম করে আছে? সবার কবর একরকম, খুব ভয়াবহ জায়গা কবর। শীতের দিনে কবর খুঁড়বেন শুধু পোকামাকড় বের হবে, বৃষ্টির দিনে কবর খুঁড়বেন শুধু পানি বের হবে, পানির মধ্যেই মানুষ আপনাকে শোয়া রেখে আসবে। ভয়াবহ জায়গা, আলো নাই, বাতি নাই, সাথী নাই, নরম বিছানা নাই। এই মাটির উপরে আপনি চলাফেরা করে আল্লাহর নাফরমানি করছেন, মনে রাখবেন মরার পরে এই কবর আপনার সাথে ভয়াবহ আচরণ শুরু করবে। আপনাকে রেখে আপনার ছেলে, আপনার বউ বাচ্চা সব শেষ, একা হয়ে যাবেন আপনি। এই কবরের মাটি এমন আচরণ শুরু করবে, খোদাদ্রোহী আর আল্লাহর বিধানের বিপরীত জীবন পরিচালনা করলে, যে মাটির উপরে চলাফেরা করে মানুষের উপর জুলুম করেছেন, ওই মাটি কিন্তু আপনাকে ধরবে। আর বেশি দিন নাই, কিন্তু আর বেশি দিন নাই, সময় খুব সংক্ষিপ্ত। এই কবরে রাখার পরে কবরের দুই পাশের মাটি আপনাকে এমন ভাবে চেপে ধরবে, এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এমনে ঢুকবে। কি ভয়ানক পরিস্থিতি! আল্লাহর নবী বলেছেন, কবরটা হয় কারো জন্য রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কয়দিন থাকবেন নি আপনি দুনিয়ায়? মানুষের হায়াত বাড়ে না কমে? হ্যাঁ, চলে গেছে, অনেক সময় চলে গেছে। তওবা করুন, তওবা করে বাড়িতে যান। আজকে যে মৃত্যুর কথা বললাম, এই মৃত্যুর ভয়টা, মৃত্যুর ভয় না, মৃত্যুর চিন্তাটা নিয়ে আসেন ভেতরে। শোনেন কেন মৃত্যুর কথা বললাম আজকে, এই একটা জিনিস, মৃত্যুর চিন্তা যার মাথায় আছে সে অন্যায় করতে পারে না, এ হারাম খাইতে পারে না। সুদের টাকা নিয়ে আসলে বলবে ভাই রে আমি মরে যাব, মানুষের জায়গা জমি দখল করবে না ক্ষমতা পাই। হ্যাঁ ভাই, যারা একটু ক্ষমতা পেয়ে মানুষের জায়গা জমি দখল করছেন, কবরে আপনি কত বিঘা জায়গা নিয়ে যেতে পারবেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। মিয়া বহু জায়গায় জমি তো দখল করছেন, আপনি কতটুকু জায়গা নিয়ে যাবেন? সাড়ে তিন হাত জায়গা মাত্র আছে আপনার জন্য। মৃত্যুর কথা স্মরণ করে আসুন, অন্যায় অপকর্ম ছেড়ে দিই, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে যাই। আল্লাহ তৌফিক দান করুন।